আমিও তখন করা হয়েছে আমাদের সন্তানদের অর্থ দেখে মুক্ত দলের সন্তানদের অর্থ দেখে তিরিশ পাঁচের ওটা পুরো দখল করা হোক আর এই দাবিতে চৌত্রিশ দাবি সবাই বুঝে যাবে এবং এই দাবি অবশ্যই মেনে যাতে আমরা এই বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, নির্বাচন বর্জনে মানুষ হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, এমনকি ভোটারদের পায়ের রক্ত কেটে দিয়েছে। 2018 সালে 2014 সালে ভোট বর্জনের কথা বলে তারা সেখানে 583 স্কুল আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে, তারপরে একজন পিএডি অনুসারে হত্যা করেছে, ভোটারদের পায়ের রক্ত কেটে দিয়েছে। তারা আজকে আবার ভোটের কথা বলছেন, যারা ক্ষমতায় থাকতে হত্যা করেছে। আপনারা যারা আছেন 1991 সালে যখন যখন খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল তখন শ্রমিক আন্দোলন করেছিল পবিত্র রমজান মাসের মধ্যে 1992 সালে, সেখানে সেই আন্দোলন দমনের জন্য শ্রমিককে গুলি করে হত্যা করেছে। কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করেছিল তখন গুলি করে 18 জন কৃষক সহ হত্যা করেছে। আবার যখন খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল 2001 সালে আমরা দেখেছি সেখানেও সেই শ্রমিক ধর্মীয় সম্পর্কে যখন আন্দোলন করে পবিত্র রমজান মাসের মধ্যে সেখানে রাজনীতি গুলি করে বিদ্যুতের দাবিতে যখন মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে সেখানে গুলি করে আন্দোলন দমন করার জন্য 18 জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছে। আমাদের একজন শ্রমিক নেতা রংপুরে আবুল কালাম আজাদ নির্বাচিত সাধারণ সম্পাদক তাকে জেল থেকে বের করে রাত্রিবেলা তাকে ক্রস পয়ে হত্যা করা হয়েছে। যারা ক্ষমতায় থাকতে হত্যা করেছে ক্ষমতার বাইরে এসে তারা হত্যা করেছে। 2013-14 সাল কীভাবে মানুষকে পুড়িয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে এইভাবে কিন্তু আজকে আপনারা জানেন গ্রামের ড্রাইভারের পাঠানি রিক্সা শ্রমিক জন্ম শ্রমিক অকাল ফল ব্যবসায়ী বহু মানুষ গাড়ি শিশু যাদেরকে পুড়িয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এগুলো কারা করেছে? বিএনপি এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই হত্যাকাণ্ড তারা সম্পন্ন করেছে।